পুলিশ ব্যারিকেড ভেঙে কাছাড়ে ঢুকতে গিয়ে আটকা পড়ল দুটি কয়লাবোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। জানা গেছে এদিন মালিডহর সেতুর কাছে পুলিশের অস্থায়ী একটি ব্যারিকেড ভেঙে কয়লাবোঝাই দুটি ট্রাক অসম সীমান্তে ঢুকতে গেলে পুলিশের বাধার সামনে পড়ে ট্রাক দুটি। গুমরা পুলিশ ইনভেস্টিগেশনের ইনচার্জ ভাস্করজ্যোতি দাস ও এএসআই শঙ্করনাথ শিবনগর এলাকায় আটক করেন ট্রাক দুটিকে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।